বিশ্বজুড়ে পালন হবে নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য। সমকাজে সমমজুরি, সম অধিকার এবং নারীদের সত্যিকারের মানুষের মর্যাদা, মাথা উঁচু করে বাঁচার মর্যাদা, সেই দাবি নিয়ে আমরা আজকে রোকেয়া নারী উন্নয়ন সমিতি আমরা এসেছি জেলা প্রশাসনের কাছে। এই নারীদের পাশে তারা দাঁড়াবেন, নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবেন। নারী নির্যাতন রোধে নারীদের সম অধিকার, মর্যাদা ও নিরাপত্তা আদায়ের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করা, তালাকপ্রাপ্ত অসহায় দুস্থ বঞ্চিত বিধবা নারীদের অধিকার ফিরে পাওয়ার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা করা, এমনকি তালাক প্রথা বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা, বহুবিবাহ নিষিদ্ধ করা, বাল্যবিবাহ রোধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার দাবিসহ নারীদের বিভিন্ন দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল রোকেয়া নারী উন্নয়ন সমিতি। সোমবার জেলা প্রশাসনিক ভবনে নির্যাতিতা ও তালাকপ্রাপ্তদের একত্রিত করে রোকেয়া নারী উন্নয়ন সমিতি সেখানে জেলা শাসককে স্মারকলিপি প্রদানের পাশাপাশি এইসব মহিলাদের সুবিচারের দাবিও তোলা হয়। আজকে আমরা বিভিন্ন দাবি নিয়েই এখানে উপস্থিত হয়েছি, মদের কারবার বন্ধের জন্য, যার জন্য বাড়িতে অনেক অশান্তি, প্রচুর অশান্তি, তালাকপ্রাপ্ত মহিলাদের এবং বহুবিবাহ রোধ, এইগুলো আমাদের মূল উদ্দেশ্য, যেগুলো এইগুলোই আসল। এবং তাছাড়াও নারী নির্যাতন যেভাবে দেশে বেড়ে চলেছে, শ্লীলতাহানি ঘটছে বা গণধর্ষণ যেভাবে দেশে আমাদের ঘটছে, আমরা তার দাবিতে যে প্রশাসন আমাদের এই সব ব্যাপারে একটু হস্তক্ষেপ করুন, এদিকে একটু নজর দিন, যেন অসহায় নারীদের এবং বাল্যবিবাহ, যারা অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের ওপরে এই অত্যাচার ঘটছে, যেন একটু প্রশাসন আমাদের এইসব দিকে একটু নজর দেন। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।